নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশান বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কত টাকা স্যালারি দেওয়া হয় সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। আপনি ইনহেন্ড কত টাকা স্যালারি পাবেন এবং কত টাকা আপনার কেটে নেওয়া হবে সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা সমস্ত বন্ধুদের যারা আবেদন করেছিলেন বাংলা সহায়তা কেন্দ্রের জন্য তাদের কাছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন শেয়ার বাটন দেওয়া রয়েছে নিচে সেখান থেকে ভিডিওটিকে শেয়ার করে দিন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এছাড়া আপনারা প্রতিদিন আরও বেশি আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান নিচে ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং এফবি পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান কারণ সব সময় সব ভিডিও ইউটিউবে করা সম্ভব হয় না তো সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলি যে বিএসকে স্যালারি নিয়ে অনেক ভিডিও অনেক রকম তথ্য আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখতে পাবেন তো এটি আমার মন করা তথ্য নয় এটা যারা বিএসকেতে কাজ করে তাদের কাছ থেকে শুনেই এই ভিডিওটি বানানো হয়েছে তো এখানে দেখুন প্রথমেই বলে দেই যে বাংলা সহায়তা কেন্দ্রের ইনহ্যান্স স্যালারি অর্থাৎ আপনি মাসের শেষে আপনার অ্যাকাউন্টে যে স্যালারি পাবেন সেটা হলো দশ হাজার টাকা অর্থাৎ বিএসকের ইনহ্যান্স স্যালারি দশ হাজার টাকা পার মান্থ এখানে আপনার থেকে কত টাকা কেটে নেওয়া হয় শুনুন গ্রস স্যালারি এর থেকে একটু বেশি আছে আমি পরে বলছি গ্রস স্যালারি কত হচ্ছে তো বাংলা সহায়তা কেন্দ্রের মেইন টাকা যেটা কেটে রাখা হয় সেটা হলো ইপিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের জন্য যে টাকাটা কেটে রাখে সেটা হলো এক টাকা আর ইএসআই কার্ড এই ইএসআই কার্ড সম্পর্কে বলে রাখি বর্তমানে বিএসকেতে যারা কাজ করছে তাদেরকে এই ইএসআই কার্ড করতে হচ্ছে ইএসআই যে হসপিটাল আছে সেই হসপিটালের কার্ড এটি এবং এখানে এই কার্ড করার জন্য আপনাদের থেকে প্রতি মাসে একটা চার্জ কেটে নেয় সেটা হলো সাতাশি টাকা এবং তার পরিবর্তে আপনারা ইএসআইয়ের যত হসপিটাল আছে সেখানে আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন তো এই কার্ডটা সবাইকে করতে হচ্ছে এখন যারা বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করছে তাদের আর ট্যাক্সের জন্য কত টাকা কেটে রাখা হয় সেটা আমি সঠিক জানতে পারিনি কারণ যারা বিএসকেতে কাজ করে তাদের অনেকেই এই বিষয়ে কোনো কিছু জানে না কারণ তাদেরকে কোনো প্রপার স্লিপ দেওয়া হয় না বিএসকের কোনো স্যালারি স্লিপ দেওয়া হয় না সেই জন্য ট্যাক্সের জন্য কত টাকা কাটে অ্যাকচুয়াল ট্যাক্স কত সেটা জানা যায়নি তবে নর্মালি রাজ্য সরকারের যে স্যালারি টেক্সের জন্য কাটা হয় সেটা হলো দেড়শো টাকা তো সেই হিসেবে আমি হিসেব করে বলছি সেই হিসেব দেখলে বিএসকের গ্রস স্যালারি অর্থাৎ মান্থলি গ্রস স্যালারি হয় এগারো হাজার ছশো সাতাশ টাকা এই এগারো হাজার ছশো সাতাশ টাকা থেকে এই টাকাগুলো কেটে কুটে মাসের শেষে দশ হাজার টাকা আপনি স্যালারি পাবেন বর্তমানে আজকের ডেটে এই ডিটেলসই পাওয়া গেছে তো বন্ধুরা এই হলো বিএসকের স্যালারি ডিটেলস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সাথে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কেউ যদি বিএসকেতে কাজ করে তাদের মধ্যে থেকে কারোর যদি জানা থাকে যে টেক্সের জন্য কত টাকা কাটা হয় তাহলে প্লিজ একটু কমেন্টে লিখে জানাবেন ভিডিওটিকে লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যেন কোনো আপডেট আপনাদের মিস না হয় আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন